নববর্ষের শুরুতে একেবারে পুরুলিয়ায় তাপমাত্রা কিন্তু চল্লিশ পার হয়ে গিয়েছে এই এই আবহে কিন্তু বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে যে তীব্র জলসংকট সেই মতো কিন্তু পুরুলিয়ার একেবারে জঙ্গলমহলে জোড্ডি যে গ্রাম রয়েছে সেই আদিবাসী অধ্যুষিত গ্রাম সেই আদিবাসী অধ্যুষিত গ্রামেও কিন্তু জলসংকট দেখা গিয়েছে যার ফলে কিন্তু এলাকাবাসীরা বাধ্য হয়ে নিজেরাই পুকুর খননে নেমে পড়েছে তাদের অভিযোগ তাদের যাবি যে কারও কাছ থেকে কোনো সাহায্য পায়নি না প্রশাসন প্রশাসনের কাছ থেকে না শাসকের কাছ থেকে না বিরোধীদের কাছ থেকে তারা কি বলবেন সরাসরি তাদের সাথে কথা বলব না আজ আপনারা নিজেদের উদ্যোগে পুকুর খনন করছেন আমাদের জলের অভাবে আমরা যে পুকুর খনন করতে আর ইয়া উদ্যোগ নিয়েছি সেটা হচ্ছে আমাদের এই যে স্নান করার জল এই গরু ছাগলের খাওয়ার জল হ্যাঁ এটার থেকে আমরা অসুবিধায় পড়েছি তার জন্যে আমরা এই পুকুরকে সংস্কার করার জন্য ঘরে ঘরে এক হাজার করে টাকা চাঁদা করে আমাদের মাছ বিক্রির যে টাকা মিলিয়ে মানে এই আজকে এই বাঁধটা সংস্কার করা হচ্ছে পাঁক তোলা হচ্ছে সংস্কার করা হচ্ছে যাতে আমাদের জল আরও দিন থাকে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে তো এই বিষয়ে আপনারা আপনাদের যে অসুবিধা হচ্ছে দীর্ঘদিন ধরে যে জলের অসুবিধা হচ্ছে সেই বিষয়ে আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন আর প্রশাসনকে জানায়নি কিন্তু আমাদের তো মানে আমাদের কি গ্রাম সংসদ সদস্য মেম্বার তারাকে তো বলা হয়েছে যে আমাদের কিছু যদি বাঁধ সংস্কার যদি সংস্কারের কিছু না আগে তিন একর জমি দেখাও আমরা বাঁধ করে দেবো মানে গোটা এটা অসুবিধা অসুবিধার জন্য এটা আমি কাজ করছি তো আজকে আপনার গ্রামবাসীর সবাই মিলে গ্রামবাসীরা সবাই কতজন আছেন আপনার মোটামুটি ঘোরা ঘুরে একজন সাতশো কে সত্তর জন সত্তর জন এই যে সামনেই তো আরো লোকসভা নির্বাচন এই দু এক দিনের মধ্যেই তো বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও আপনাদের গ্রামে আসবেন প্রচারে তখন তাদের তাদের কাছে আপনারা কি দাবি রাখবেন ওরা বলবে গে ভোটটা পাই রাখ না দিব 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 ওই রকম করে ভুলাই রাখবে আমাকে আগের ভোটেও কী তারা যেমনটা জানাচ্ছেন যে ভোট ভোট আসে ভোট যায় তাদেরকে নেতা নেতৃত্বরা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে যায় আদৌ কিন্তু তাদেরকে সেই প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি দেওয়া হয় সে প্রতিশ্রুতি কিন্তু প্রতিশ্রুতি থেকে যায় ফলে তারা সরকার বা শাসক বিরোধী বা শাসক দল বা বিরোধী কারো উপরেই ভরসা না করে বাধ্য হয়ে কিন্তু নিজেরা আজ এই পুকুর খননের পুকুরের পলি পরিষ্কারের কাজে নেমে পড়েছেন একেবারে যেখানে সরকার বারবার দাবি করে যে জঙ্গলমহল হাসছে জঙ্গলমহল হাসছে এটাই কি জঙ্গলমহল হাসছে দাবি করছেন এলাকাবাসীরা তারা চাইছেন যে বারবার জঙ্গল জঙ্গলমহল হাসছে জঙ্গলমহল হাসছে বলা হয় কিন্তু আদৌ কি তারা হাসছে তারা কিন্তু কোনো হাসছেন না তাদের নিজের মানে জলের যে ভরসা সেই ভরসাটুকুটাও নিজেরাকেই করে নিতে হচ্ছে সেইটুকুটা দিতেও কিন্তু ব্যর্থ হয় একেবারে সরকার বলা যেতে পারে এই ছবি যে ছবি ধরা পড়ছে একেবারে পুরুলিয়ার বান্দবানের প্রত্যন্ত গ্রামের সেই গ্রামের ছবি থেকে বলা যেতেই পারে যে এখা এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনের চরম ব্যর্থতা বলা যেতেই পারে যে প্রশাসন শুধুমাত্র কেবলমাত্র যে স্নান করার বা বিভিন্ন কাজের জন্য যে জল প্রয়োজন সেই জলটুকুটা দিতেও কিন্তু প্রশাসন ব্যর্থ পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা